আমরা সকাল সকালে আর বিহালে রোজ চা খাই। মা কিছু বলো? চা খাইতে আসি আমি, চা খাইতে ভালোই লাগে। তোমার মনটা খুব অপরিষ্কার তো, এটা ধোয়ার জন্য সাফ করার জন্য লাগবে ভিমবার। তাই কমলা ভ্যান বেশি করে ভিমবার দিয়ে পরিষ্কার করতে হবে। মানে দুটো আনার কারণ, একটা তোমার সাফ করবে, একটা কমলা ভ্যানের সাফ করবে, দুজনের মনই সাফ করতে হবে। না 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 না, তারপর দেখাও। হ্যাঁ ঠিক আছে, না বুঝতে পেরেছি। হ্যাঁ ওইটা তো অনেক ভালো। আর কমলা ভ্যানের জন্য সেই পেরেক থাকে না, পেরেক দিয়ে বানায় সেই সিমেন্ট টিমেন্ট ঘষার জন্য, বালি মানে বাড়ির বাড়ির নোংরা মোংরা ঘষার জন্য। না ঠিক আছে, মেরেছে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, মেরেছে লাথি ল্যাং, আরে থামো তুমি আরো বাজে গান নষ্ট করে দিছো, ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল ও চাদুরে, দেখলে কেমন তুমি খেল ও চাদুরে। তোমার বাজনায় আমার গান ডিস্টার্ব করছে, খুলে দেখো ভিতরে কি আছে। ওই পকেটে যত টাকা আছে দিয়ে দে। হেই পকেটে যত টাকা আছে দে, পকেটে টাকাগুলো বের করো। 199 টাকা, ওটা দেখেই তাই ছুটে ছুটে দৌড়ে যাচ্ছিল। আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, আর এখন আমরা যাচ্ছি একটু কোথায়, রেডি হয়ে গেছি একটু যাচ্ছি হলো রিলায়েন্স এ। এখন বাজে 5:35 বাজে, আমি অফিস থেকে এইমাত্র আসলাম আর টায়ার্ড হয়ে গেছি, আর এখন একটু রিলায়েন্স এ যাব। কি করতে যাবে বলে দাও। যাব গিয়ে দেখাবো, এখন দেখানো যাবে না, কিছু কেনাকাটা আছে, যাই। চলুন তাহলে আমাদের সাথে, আজকে গিয়ে তোমার টাকা করে দেব। নাই চলুন তো, মা বাবা কি করছে দেখাই আসো। এই যে জামা কাপড় গোছাচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ, আলমারিতে জামা কাপড় গোছা, আর আমাদের এখানে এই যে জামা কাপড় ধোয়া হয়েছে তো, ওর জন্য ধুয়েছি বা। হ্যাঁ আজকেও ধুয়েছে ওর জন্য। এইগুলো সব এখান দিয়ে মেলা, কারণ আমাদের মেলার জায়গা নেই, বাইরে খুব মেঘ বৃষ্টি হচ্ছে। আর আপনার দাদা ভাই আগে আগে যাচ্ছে, একটু একটু বৃষ্টি হচ্ছে রাস্তায়, তাই ছাতাটা নিয়ে নিয়েছে। আর ওই যে আমার বর আমাকে রেখে চলে গেছে, পুরো হাঁপাচ্ছি। এবার গিয়ে বলবো কি ছাতাটা ধরো, ছাতা ধরে আমাকে নিয়ে আসলে তখন। আসলে দেখে কি মনে হচ্ছে, দেখে কি মনে হচ্ছে আপনারা কমেন্ট করে বলুন। আমি যাচ্ছি আগে, আমার পেছনে পেছনে আমাকে ছাতা ধরে কে নিয়ে যাচ্ছে, দেখলে পরে আপনারা বুঝতে যাবেন। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, মেঘ কিন্তু পুরো ঘোলা হয়ে গেছে পিছন দিয়ে, বলো একদম সুন্দর লাইন্স। মার্টে যাচ্ছি আমরা, আর মার্টে গিয়ে দেখি বরাজ গ্রামকে কি কি শপিং করে দেয়, কি কি কিনে দেয়। আলু, বেগুন, মুলো, কাঁচকলা, ঝিঙে, উচ্ছে, পটল, খাওয়ার সময় পাবে ঢেঁড়স, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি। আর খাওয়ার জন্য ছাগল আছে। ছাগল তুমি হলো রাম ছাগল। কোথায় যাবো এবার, ওপরে না নিচে? ও ওপরে নিয়ে যাবে জামা কাপড় কিনে দিতে? না না, জামা কাপড় নেই ওপরে। হ্যাঁ জামা কাপড়, চা চা কাপ কাপ আছে আমরা। এইদিকে যাবো, এইদিকে যাবো, না ওইদিকে জামা কাপড়, ওইদিকে হবে না, ওইদিকে না, চলো এদিকে চলো, মাসের শেষ বোঝো না, এদিকে এদিকে না। আমি চলে গেলাম বাড়ি, 199 টাকা, ওটা দেখেই তাই ছুটে ছুটে দৌড়ে যাচ্ছিল, মাত্র 199। এখানে যতগুলো আছে সবই 199।
ভালোই লাগছে, নাও 199 টাকা তো না, এটাই যদি 199 না হয় 999 হতো তাহলে নিয়ে নিত, দেখলেন তো, তাহলে নিয়ে নিত, 199 না হয় 999 হলে সব 199-এ। এই সাইডে আছে হলো জামা কাপড়, এই সাইডে ব্যাগ, এই সাইডে বাসন কোসন, আর আমরা যাবো আসলে ওই সাইডে। এইটা দেখছো আর এইখানে আছে অনেক ধরনের কাপ, এই কাপগুলো বেশ ভালো লাগছে, এই কাপটা দেখো, এই কাপটা ভালো, এই কাপটাও ভালো। বোতল দেখছো এত কিছু রেখে, কাঁচের বোতল সেলর ভালো, সেলর H2O, কিন্তু এগুলো জল খেতে বেশ কষ্ট হবে, একটু মোটা তো, জল খেতে কষ্ট তাই না বলো, এত কিছু রেখে আমার বরের বোতল পছন্দ কারণ জল খায় বোতলে, তাই কিন্তু সবাই কাঁচের বোতলেই জল খায় জানো, বর্দিরাও দেখেছি কাঁচের বোতলে জল খায়, সুন্দর সুন্দর দেখতে, অনেক ধরনের বোতল আছে, অনেক সুন্দর সুন্দর। নাইফের সেট, ওই পকেটে যত টাকা আছে দিয়ে দে, পকেটে যত টাকা আছে দে, পকেটে টাকাগুলো বের করো, দেবে না, এতে ভয় পায় না, এতে ভয় পায় না, পকেটে যত টাকা আছে দাও, এগুলো তো নিয়ে গেলো, হতো ছুরি দেখে কার পছন্দ হয়, এই যে অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায়, আর এইটাই বেশ সুন্দর, আর আমার বরের ফেভারিট, আমার পছন্দ হয়েছে একটা কাঁচি, আর বরের পছন্দ হয়েছে ছুরি, চুলদারি কাটার দোকান দেবো নাকি আমরা, না এটা হচ্ছে লঙ্কা সবজি কাটার জন্য এটা খুব দরকার, হাতে খুব ঝাল লাগে, আর এই খুব কাঁচা লঙ্কা কুচি খেতে ভালোবাসে, আর এই ছুরি নিচ্ছে কিসের জন্য আমি জানি না, আমরা যেগুলো নিতে এসেছিলাম সেই সুন্দর কাপ গুলোই নাই বলো, এগুলো কি গ্লাস, এই যে কোটা গুলো নিলো তিনটে, দেখি দেখাও কোটা গুলো, এই যে কোটা গুলো পছন্দ, এগুলো কাজু বাদাম কিশমিশ আমন্ড রাখার জন্য, আগেও নিয়েছিলাম ওই কোটা গুলো নষ্ট হয়ে গেছে আবার বলো, আর এগুলো অনেক ধরনের কোটা আছে, কোনটা নেবে, পিঙ্কটা না নীলটা, নীলটাই, ছেলে মানুষটা শুধু নীল পছন্দ করে, আমার তো গোলাপিটা বেশি ভালো লাগছে, যে এত কিছু নেওয়া হয়ে গেছে, হয়ে গেছে আমাদের কেনা একটা, আমার হাতেও আছে ব্যাগ, দুই ব্যাগ, এই এরপরে না আমি দুটো ব্যাগই নেবো, তাহলে আমার একটু এক্সারসাইজ হয়ে যাবে, হ্যাঁ ভিডিও করতে বলি, না না কষ্ট হবে না, আমি একটু এক্সারসাইজ হবে, আমার ডাম্বেলের কাজটা হয়ে যাবে, দুটো ব্যাগ নিয়েছে নিজের জন্য বলো, ব্যায়াম হয়ে যাবে তার জন্য, কিন্তু বিশাল ভারী নিতে কষ্ট, আর আমাদের পাহাড়ে তো উঁচু নিচু রাস্তা, উঠতে একটু কষ্টই হয়, দেবে আমার কাছে, না চলো দাও, তোমার কষ্ট হচ্ছে না দাও, আর আমরা বাড়িতে চলে এসেছি, আর অনেক জিনিসপত্র আমরা অনেক কিছু কিনে নিয়ে এসেছি, হ্যাঁ এই যে আমরা একটা লাইট কিনেছি, এটা কিনেছি একটা দরকার ছিল তো লাইট বাইরে লাগানোর জন্য, এটা ছুরি কোথা থেকে, কবে থেকে হলো, এটা হলো কাইচি না, এটা দিয়ে হলো চুল কাটবো নাকি কাটবো, আর ওটা সবজি কাটার, এটা সবজি কাটার, লঙ্কা কাটা, মেইন লঙ্কা, লঙ্কা তারপর বিনস এগুলো কাটার, নাট ব্রেকার, এটা হলো একটা ছুরি সেট, হুম ছুরি সেট, এটা তুমি কি করবা, ওই ওই খোলে নাকি, ওটা তো ঢাকনা আছে তোমার গয়নার বাক্স খোলার মতন, হ্যাঁ আমি বলো কি, এরকম একটা তো কাটার কিছু দেবে, কাঠের না কাটার কিছু দেয়নি তাই না, ভেতরে এরকম সেট আছে, এটা কিছু করো, হ্যাঁ বেশ ধার, আমি দেখলাম জিনিসগুলো বেশ ধার, এটা সবজি কাটা না, মিঠুনের
রাখো যা খুশি রাখো। তোমার মনটা খুব অপরিষ্কার তো, এটা ধোয়ার জন্য সাফ করার জন্য লাগবে ভিমবার, তাই কমলা ভ্যানকে বললাম কমলা ভ্যান কমলা ভ্যান বেশি করে ভিমবার দিয়ে পরিষ্কার করতে হবে। মানে দুটো আনার কারণে একটা তোমার সাফ করবে, একটা কমলা ভ্যানের সাফ করবে, দুজনের মনই সাফ করতে হবে। না 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 না, তারপর দেখাও ঠিক আছে না, বুঝতে পেরেছি। ওইটা তো অনেক ভালো, আর কমলা ভ্যানের জন্য সেই পেরেক থাকে না, পেরেক দিয়ে বানায় সেই সিমেন্ট টিমেন্ট ঘষার জন্য, বালি মানে বাড়ির বাড়ির নোংরা মোংরা ঘষার জন্য। না ঠিক আছে না, রাখো টিপ টিপ টি দেখেছি। তুমি একটা খাটা, এটা আটা আটা দেখো লিখা হয় ডিজাইন করা গুলো ঠিক। দুটো আমি গান কাটছি না না না, বাজাও দুটো দুটো নিয়ে, দুটো নিয়ে বাজাও। মেরেছে লাঠি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, মেরেছে লাঠি ল্যাং, আরে থামো তুমি আর বাজে গান নষ্ট করে দিছো, ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল ও চাদুরে, দেখলে কেমন তুমি খেল ও চাদুরে। তোমার বাজনায় আমার গান ডিস্টার্ব করছে, খুলে দেখো ভিতরে কি আছে। তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো। কমলা ভ্যানকে দিলে কমলা ভ্যান গুটখা খাওয়া দাঁড়াতে তাড়াতাড়ি ছিঁড়ে দিত। বললে বললে কিছুদিন আপনি এই যে এটা বড় বাপ আইডিয়া করেছিলাম, মানে আরেকটা আছে কিন্তু ওটার মধ্যে থেকে আরেকটা বাচ্চা বেরোলো, ওটা কমলা ভ্যানকে দাও। হ্যাঁ মেরা আপনি তো এই যে তিনটে, এটার মধ্যে চারটে আছে, আরেকটা বাচ্চা বেরোলো, ওর পেটের মধ্যে আরেকটা আছে, হ্যাঁ চারটে, এরকম চারটে আছে ওইটার মধ্যে, তার মানে পিঙ্কটার মধ্যে একই চারটে আছে। আর ওইটার খুলে দেখাতে হবে না বলো। এই যে আর কমলা বেহেন ব্যাঙের মতন মুখ করে তাকিয়ে আছে আর ডেকে আছে, আমার জন্য একটাও আনলো না, আমার জন্য একটাও আনলো না। অ্যাকচুয়ালি এগুলো ধারে কেনা হয়েছে, এর কাছ থেকে ধার নিয়েছিলাম, ধারে কিনেছি। কমলা বেহেন চাকি দেবে সারাদিন এত খাবার খাওয়া খেয়েছে, কি কি খেয়েছো? ভাত ডাল মাংস মাছ তরকারি, আর বাবাই খাচ্ছে হলো হজমুলা, আমলি চো খেয়েছো? ঠিক আছে চলো, এবার যদি চা খাও তো চা খাও, বুটির বলি চা। কমলা ভ্যান এবার বলি সামান লেঙ্গে, সামান সামান নেবে, সামান নেই তো মেলা, আর এর মধ্যে নিসার ঘাংরি হয়ে গেছে, মানে কিছু খাবে। ডিম বাজার কয় টাকা বলছে? তিনটে তিনটে খাই কেউ। এই যে গ্রিন টি খাবো, আমাদের নতুন কাপ রেডি হয়ে গেছে, আর এই যে প্রতিদিনের মতন এই যে চা গুলো দিয়ে দিচ্ছি, মানে গ্রিন টির পাতা দিচ্ছি, গ্রিন টির পাতা গুলো দিয়ে দিচ্ছি আমি, বলো দিয়ে মানে দিয়ে দিচ্ছি, আমি অর্ডার না করলে হতো না। আর বাবাই বসে গেছে রিলায়েন্স এর বিল দেখতে, হিসাব করতে কিসের কত দাম আছে, কিন্তু আশা করি দেখে কিচ্ছু বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না দেখে। টানটানার এসে গেছে নতুন চায়ের কাপ, আমরা আজকে চায়ের কাপ, এই যে কাচের কাপ কিনে নিয়ে এসেছি, চারটে চারজনের কাচের কাপ, মা বলেছিল খাবে না। গণেশ খুব মনোযোগ দিয়ে পড়ছে, একদম বিদ্যাসাগরের মতন। গণেশ হোল হোয়াইট চাকি আটা, ঠিক আছে, 1 কেজি কয় টাকা? 61 টাকা। 61 টাকা, তাহলে পড়তে পারছে, বুঝতে পারছে। 50-50 খোলার চেষ্টা করছিল, জানি না 50-50 খাবে কিনা, যদি এটা না খায় আমি তাহলে আমার সেই 20-20টা খাবো। বন্ধুরা আমাদের এখন চাই আলো, ওই জন্য লাইট নিয়ে এসেছি, লাইটটা কিন্তু দেখতে বড় লাগছে, কিন্তু মাত্র 12 ওয়াটের লাইট, এটা 130 টাকা নিয়েছে ফিলিপসের লাইট, এটা আমি এখন লাখো লাগাবো বারান্দায়, বারান্দায় অন্ধকার হয়ে থাকে তো, এখানে যেমন আলো আছে বারান্দায় কিন্তু আলো নেই, ওই জন্য বারান্দার আলোর জন্য এটা লাগাবো, যাতে মা আর বাবা বাথরুমে গেলে একটু সুবিধা হয় সেই জন্য। আর এই দিকে
ডিম ভাজছে, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, তার মানে তিনটে ডিম আছে না? নিশাকে দুটো দেবো, নিশাক বলেছে তিনটে ডিম খাবো। নিশাক কটা খাবে? নিশাক বলেছে তিনটে খাবো, আমি দুটোই দেবো। তিনটে খাবে, একটা বেশি সিদ্ধ করি সবসময়, কারণ যদি কোনো কারণে গন্ডগোল থাকে নষ্ট হয়ে যায়, আবার নতুন করে সব সিদ্ধ করি। এই যে কমলা বেহেনের যারা হাসি দেখতে চেয়েছিলেন তাদের জন্য কমলা বেহেন এখন হেসে দেবে, একটু মিষ্টি হাসি হেসে দেখা দিয়ে কমলা বেহেন। আর ডিম ভাজা হয়ে গেছে, কমলা বেহেন খাবে নাকি ডিম ভাজা? কেমন করে দেবে ওরে বাবা রে, উপর উঠে গেল আমাদের আজকে নতুন কাপে চা খাবো। আর নতুন কাপ গুলো কেমন হয়েছে, চাটার রং কেমন লাগছে, মানে গ্রিন টি, সবাই একটু জানাবে। যেহেতু ভুল হয়ে গেছিল কমলা বেহেনের জন্য চায়ের কাপ আনা হয়নি, ওই জন্য কমলা বেহেনের জন্য এইটা, ওইটা মার গামছা দেখা যাচ্ছে। এই যে বড় কাপটা আমি নেই, কমলা বেহেনের কাপ অনেক বেশি ভালো, মানে টিকছই কত, ওটা তো দামি কাপ তো, কমলা বেহেন দামি মানুষ তো, এই জন্য কমলা বেহেন দামি মানুষ। এই লোক তুই দিন পরেই ফেটে যাবে। হুম দেখি, এই যে বন্ধুরা চায়ের কাপ, আরো ভালো কাপ পাইনি, এটার একটা সেট খুঁজছিলাম কিন্তু ছিল না। এই যে ঠিক আছে, প্রিয় বন্ধু মহোদয়, প্রিয় দাদা ভাই বোন দিদি জেঠিমা কাকিমা মাসিমা খুড়িমা শালা শালি সবাই যারা আছেন, মানে আসো আছো, পিসিমা বাচ্চা লেগেছিল, পিসিমা দাদু ঠাকুমা সবাইকে বলছি, আমরা তাহলে এখন একটু চা খাই, চা খেয়ে নেই, তারপর চা খেয়ে আবার ফিরে আসবো। দিয়ে আপনারা হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মা কিছু বলে দাও, খাচ্ছিলাম চা খাবো না, ঠিক আছে ভাই। হ্যাঁ তোমরা নিয়েছো? হ্যাঁ কমলা বেহেন দাও, ওই কমলা বেহেন কে দাও, দেখি দেখি কমলা বেহেন, হ্যাঁ কমলা বেহেন কে দিয়েছে, খাইয়ে কমলা বেহেন। ঠিক আছে তাহলে আবার চলে আসলাম, আবার ফিরে আসলাম, তাহলে আমরা এবার খাই নি বিস্কুট, মানে খাই নি না, তাহলে আমরা এবার খেয়ে নিই বিস্কুট। আর কিছু বলো, তোমার চায়ের কাপের রংটা দেখি না, দেখি চাটা দেখো, চাটা দেখে পুরো মনে হচ্ছে যে ওই হোয়াইট ওয়াইন খাচ্ছ, বাবারটা দেখো ওরকম রং হচ্ছে হোয়াইট ওয়াইন। চা খাইতে আসি আমি, চা খাইতে ভালোই লাগে, ভালোই লাগে, ঠিক কইছো, চা খাইতে ভালোই লাগে, আমরা সকালে আর বিকালে রোজ চা খাই। মাংস দিয়ে রুটি খাবো, রুটি খাইতে ভালোই লাগে, তাহলে আর একটা বিস্কুট নেও, নিবা খাই দেখো একখানা, ঠিক আছে খাইতাম না, মামা বাড়িতে কিভাবে বলতো, আমি এখন খাইতাম না, আমি এখন যাইতাম না, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, আর এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি কারণ নিসার এক্সাম চলছে, তো কালকে বাংলা এক্সাম অনেক পড়াতে হয়েছে। ঠিক আছে তাহলে আজকে আর বড় করছেন, এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে, এটা বাই, গুড নাইট।